এই গরমের সিজনে কিন্তু কিছু খেতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম রামাস যেহেতু আছে আর সাথে আছে আলু, তো রামাস আলু দিয়ে মুখরোচক কিছু একটা মজাদার রেসিপি বানিয়ে নেওয়া যাক আর তোমাদের সাথেও একটু শেয়ার করে যাক। তো আজকে রামাসকে লম্বা লম্বা সাইজ করে কেটে নেওয়া হয়েছে, সাথে আলুকেও, আর দুয়ে টুয়ে এদিকে পুরোই সব কিছু কমপ্লিট। সাথে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, শুটকি মাছ, আর থেতো করে রাখা রসুন। রসুনের পরিমাণটা অনেকটাই নিতে হবে। তো তোমরা লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, প্রথমে সয়াবিন তেলটাকে ভালো করে গরম করে নেওয়া হয়েছে। এরপর দেখো পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেওয়া হলো, পেঁয়াজের সঙ্গে থেতো করা রসুনটা দেওয়া হলো, এবার শুটকি মাছটাও দিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। এবার ভালো করে সবগুলাকে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর উপরে মশলা দিয়ে দেওয়া হলো। মশলাতে আছে হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। আর এবার সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা, ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হলো রামাইস আর আলুটা। দিয়ে এবার সবজির সাথে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এবার দেখো বন্ধুরা, ভালো করে সবজির সাথে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। অল্প কিছুটা জল দিয়ে দেওয়া হয়েছে, কারণ কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেওয়া হবে, কিছুটা পরিমাণে সিদ্ধ হবে তার জন্য। 6-7 মিনিট পর আবার চলে আসলাম। তো ঢাকনাটা সরিয়ে দেখো অল্প কিছুটা পরিমাণে সিদ্ধ হয়েছে, আরও কিছুক্ষণ সিদ্ধ হতে হবে ভালো করে। তো যাই হোক, এবার ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। আবার অল্প সময়ের জন্য ডেকে দেওয়া হচ্ছে। 5 মিনিট পর দেখো চলে আসলাম, আর ঝোলটা পুরো শুকিয়ে গেছে। আর এবার দেখো অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে এসেছে আবার। তো যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। তো দেখো এবার আমরা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়ার পরে কালারটা দেখো তরকারির, কতটা সুন্দর কালার এসেছে, আর স্মেলটা না ইস কি ভালো লাগছে। তোমরা যারা যারা শুটকি মাছ ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগে তোমাদের এই রকম রেসিপি। আমার কাছে তো অনেকটা ভালো লাগে এই রামাইসি আলুয়ে আর শুটকি মাছের ঝোল, খুবই টেস্ট হয়। আর এইদিকে দেখো ঝোলটা শুকিয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেওয়া হলো। তো আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর তোমরা এইরকম গড়ে কেকে ট্রাই করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এতটুকুই ছিল। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, বাই বাই।